ইলাস্ট্রেটরে বাংলা ফন্ট লেখার জন্য অভ্র বা বিজয় ছাড়াও আমরা ইউনিকোড ইউজ করতে পারি। ইউনিকোডে কাজ করাও খুবই সহজ এবং আমরা ছোট্ট একটা ট্রিক ইউজ করলেই আমাদের ব্রোকেন ফন্ট প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা ঠিক হয়ে যাবে। দেখা যাক আমরা বাংলা ফন্ট প্রপারভাবে ইউনিকোডে কীভাবে ইউজ করব। প্রথমে আমরা ইউনিকোড একটা ফন্ট সিলেক্ট করি, যেমন হিনশিলিগুড়ি। বাট এটা ইউজ করে যখন আমরা বাংলা লিখতে ট্রাই করব তখন আমরা এরকম ব্রোকেন বাংলা দেখতে পারি মাঝে মাঝে। সো এটা কিভাবে ঠিক করব? এডিট অপশানে ক্লিক করে একদম নিচে প্রেফারেন্সেস অপশানের আন্ডারে টাইপ ক্লিক করব। ক্লিক করার পর যেই পপ আপটা দেখাবে সেখানে আমরা শো ইন্ডিক অপশানে টিক মার্ক দিয়ে ইলাস্ট্রেটর রিস্টার্ট করলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আমাদের ফন্টটা ব্রেক করবে না। থ্যাংক ইউ।